ফাইনালি সিলেট থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। জানি না এই সিদ্ধান্তে কতটা ভালো সুফল বয়ে আনবে, কিন্তু কিছু কিছু সময় মানুষ মনের ইচ্ছার বাহিরে গিয়েও অনেক সময় অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হয়। তো যাই হোক, কেন সিলেট থেকে চলে যাচ্ছি এটা হয়তো ইতিমধ্যে আপনারা জানেন, আগের ব্লগগুলো যারা দেখেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। এই কথাটা হয়তো আর কয়েকটা দিনই মাত্র বলবো। সো সিলেটকে সবসময় অনেক বেশি মিস করব। সংসার জীবনটা শুরু করেছি আমি সিলেটে, এটা আমার সারা জীবন মনে থাকবে। আর সংসারের শুরুর দিকটা মানুষের লাইফের সবচেয়ে বেস্ট একটা মোমেন্ট থাকে, যেটা আমার সিলেটেই হয়েছে। তো যাই হোক, সিলেটকে কখনোই মানে ওইভাবে আমি ভুলতে পারবো না, এটা আজীবন ভোলার মতোও না, মনে থাকবে। সেই সাথে কষ্টও হবে যখন এই সিলেটের কথা আমার মনে পড়বে। অনেক কষ্টে অনেক চিন্তা ভাবনার পরে ফাইনালি একটা সিদ্ধান্তে তো আসতে হবে। তো সেই সিদ্ধান্তটা মানে বেছে নিয়েছি যে না, যত কিছুই হোক জীবনটা আসলে কয়দিনের, সো স্বামী সংসার নিয়ে একসাথেই থাকবো, সে তাই সেই সিদ্ধান্তটাই নিয়েছি। যদিও আমাদের মেয়েদের জীবনটাই হচ্ছে স্যাক্রিফাইসের, সব ক্ষেত্রে তাদেরকেই স্যাক্রিফাইস করতে হয়। তো কষ্ট হচ্ছে নিজের সব কিছু ছাড়তে, কিন্তু তারপরও ছেড়ে দিলাম আর কি, তারপরও যাতে স্বামী সংসার সব কিছু নিয়ে ভালো থাকতে পারি, এটাই আসলে কামনা। আর আজকের ভিডিওতে আসলে আপনাদের সাথে আমি ভিডিও দেখিয়ে যাচ্ছি আর মনের কথাগুলোই শেয়ার করছি। ভিডিও দেখে দেখে আপনারা বুঝে নেবেন কখন কি করছি না করছি। সো একটু করে বলে দেই, দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি, সকালে খাওয়া দাওয়া একটু করে দেন হচ্ছে আর কোনো ভিডিও করা হয়নি। আর এরপরে একটু বসেছিলাম আপনাদের সাথে মনের সুখ দুঃখের আলাপ করতে, কী কী আলাপ করেছি এখন নিজেই জানি না। আর ভিডিওটা বেশ কয়েকদিন আগের, ওই সময় আসলে সিদ্ধান্ত নেইনি যে সিলেটে থাকবো না ঢাকা চলে যাব, তো সেই জন্য ভিডিওটা ছিল একরকম। এখন আপনাদের ভয়েস ওভার করে আমাদের বর্তমান অবস্থা আর কি জানাচ্ছি। গত ভিডিওতে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম, ম্যাক্সিমাম সবার এটাই মতামত ছিল যে আপু ভাইয়ের সাথে ঢাকা চলে যান, এবং অনেকেই আমাকে অনেক সাহস দিয়েছেন যে ঢাকা গেলেও আমার সব কিছু আগের মতোই হয়ে যাবে, হয়তো একটু সময় লাগবে। তো আপনাদের কথাই যেন সত্যি হয়, আর আপনারা সবসময় ভালোবাসা আর সাপোর্ট দিবেন। আর যারা ডেইলি লাইফের ব্লগগুলো পছন্দ করেন, রেগুলার ব্লগ না দিলে মন খারাপ করতেন, আশা করি তাদেরকে এখন থেকে রেগুলার ব্লগ দিয়ে খুশি রাখতে পারবো, চেষ্টা করব। যদিও যেহেতু একটা জায়গা থেকে চলে যাচ্ছি, মন মানসিকতাও খারাপ, সেই সাথে বুঝতেই পারতেছেন প্রচুর ব্যস্ত সময় পার করছি, বাট তারপরও চেষ্টা করব আপনাদের সাথে কানেক্ট থাকার। আর ব্লগগুলো হয়তো একটু এলোমেলো হবে, বাট তারপরও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর কয়েকদিন ধরে খাওয়া দাওয়ার 12টা বেজে গিয়েছে, একেবারেই খাওয়া দাওয়া করতে পারছি না। আমি আর এরকমই হয়, যখন টেনশনে থাকি তখন কোনো কিছুই আর কোনো কিছুর মতো ভালো লাগে না। পুরো একেবারেই খাওয়া দাওয়া করতে পারিনি, সন্ধ্যায় হালকা পাতলা চা আর এই যে ব্রেড টোস্ট খেলাম, খেয়ে দেন হচ্ছে বের হয়ে গেলাম, মৌ ব্রাইডাল মেকওভারে চলে এসেছি। কারণ ভাবলাম নিজেকে একটু রিল্যাক্স করা দরকার, একটা ফেসিয়াল নিলে অনেক সময় নিজেকে অনেক বেশি রিল্যাক্স মনে হয়, তো সেই জন্যই মৌ ব্রাইডাল মেকওভারে চলে এসেছি। আর তাদের লোকেশনটা হচ্ছে কুমারপাড়ায়, খুবই ইজি একটা লোকেশন। তো সিলেটের যারা আছেন তারা কিন্তু সবসময় এখানে এসে সার্ভিস নিতে পারেন। আর আজকে আমি হচ্ছে বাই ভাইডার ফেসিয়াল নিব। তো আমি তো আর সিলেটে থাকছি না, হয়তো এখানে আমাকে ওইভাবে আর দেখবেন না, কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের সার্ভিস কিন্তু এখান থেকে নিতে পারবেন। আর যখনই আমার রেফারেন্সে আপনারা সেখানে যাবেন, সিলেটের আপুরা অবশ্যই কিন্তু একটা ডিসকাউন্ট পাবেন। আর এমনিতেও তাদের সার্ভিসগুলো অনেক ভালো, আর সেই সাথে একটা ডিসকাউন্টে যদি সুন্দর একটা সার্ভিস নিতে পারেন তাহলে তো দোষের কিছু না। আর এটা যেই দিনের ভিডিও ওই দিনও খুবই মানসিক প্রেশারের মধ্যে ছিলাম, কি করব, কোনটা করলে ভালো হবে না হবে, সেই জন্য মানে আমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে আর পিম্পলও কোনোভাবে যাচ্ছে না, যেহেতু টেনশনের মধ্যে আছি, সেই জন্য খাওয়া দাওয়া ঘুম বিশেষ করে কোনোটাই ঠিক নেই। সো এরপরে শুরু হয়ে গেল বাই হার্ডার ফেসিয়াল, আর এটার মধ্যে অনেকগুলো ধাপ থাকে, একটার পরে একটা হচ্ছে গিয়ে কি বলবো, ক্রিম বা মেডিসিন এগুলো ইউজ করতেছে, তারপর একটার পর একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করে। সো অনেক সময়েরও ব্যাপার, প্রায় ঘন্টাখানিকের বেশি সময় লেগে যায়। সো আস্তে আস্তেই খুব সুন্দর করে হচ্ছে আমার ফেসিয়ালটা করা হচ্ছিলো, আর একটু নিজেকে রিল্যাক্সও মনে হচ্ছিলো। আর আমি নিজে ওই করা অবস্থায় একটু একটু করে ভিডিও করেছি, ভালো করে ওইভাবে ভিডিও করতে পারিনি। তবে আপনারা যাদের স্কিনের একদম একটা গ্লোই ভাব ফিরিয়ে আনতে চাচ্ছেন, বা হয়তো বা মানে স্কিনে বিভিন্ন রকমের প্রবলেম আছে, ডিপলি ক্লিন করতে চাচ্ছেন, তাদেরকে বলবো যে অবশ্যই বায়োহাইড্রা ফেসিয়ালটা একবার করতে পারেন, কারণ নিজের স্কিনের গ্লো দেখে নিজেই একদম কি বলে খুশি হয়ে যাবেন, এরকম সুন্দর একটা হচ্ছে গ্লোই স্কিন পাবেন। আর আমার স্কিনের কথা তো বললামই, সব কিছু মিলিয়ে 12টা বেজে আছে, সো সেটা স্কিপ করবেন। আর বিশাল বড় পাহাড়ের মতো একটা হচ্ছে ব্রণ হয়েছে মুখের মধ্যে, এটা কবে ভালো হবে আল্লাহই জানে। তো
আবারও বলে দিচ্ছি, যারা মৌ ব্রাইডাল মেকওভারে যাবেন তাদের সব সার্ভিসেই কিন্তু মোটামুটি আমার কথা বললে একটা ডিসকাউন্ট পাবেন। বিশেষ করে এখানে কিন্তু আনকমন কিছু সার্ভিস দেওয়া হয়, যেমন হচ্ছে আপনার বায়োহাইড্রো ফেশিয়াল, তারপরে হচ্ছে গিয়ে নেল এক্সটেনশন, হেয়ার এক্সটেনশন, আইলেস এক্সটেনশন, তারপরে হচ্ছে আইব্রো মাইক্রো ব্লিডিং, এই টাইপের সার্ভিসগুলো পাবেন যেগুলো সিলেটে অহরহ পাওয়া যায় না। তো এগুলো আমার রেফারেন্সে গেলে আপনারা 50% ডিসকাউন্ট পাবেন। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আপনাদের সাথে যে কথা বলছিলাম, সিলেট থেকে চলে গেলে তো প্রচণ্ড রকমের সিলেটকে মিস করব, নতুন পরিবেশ, নতুন সব কিছুর সাথে কীভাবে মানিয়ে গুছিয়ে নিব সেটা নিয়ে একটু টেনশনে আছি। তারপরে কীভাবে সব জিনিসপত্র এটা সেটা নিয়ে সিলেট থেকে ঢাকা যাব সেটা নিয়েও একটু চাপের মধ্যে আছি। তো জানি না সিলেট থেকে ঢাকা যাওয়ার পরে কীভাবে কী হবে না হবে, বাট তারপরও একটা কথাই বিশ্বাস করি আর সেটাই নিজেকেও বুঝাচ্ছি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো বা এটার মধ্যে আমার কোনো ভালো আছে, সেই জন্যই আমার সাথে এমনটা হচ্ছে, নাহলে হঠাৎ করে এরকম কেন সিদ্ধান্ত হবে। তো যে যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে গত বছরও আমাদের এরকম ঢাকা যাওয়ার কথা ছিল, সব কিছু মোটামুটি ঠিকঠাক হয়েছে, তখন আবার ঢাকা যাওয়াটা স্থগিত হয়েছিল, কিন্তু এবার আর সেটা স্থগিত হচ্ছে না। তো মোটামুটি আমরা বাসা দেখা সব কিছু করা শুরু করে দিয়েছি আপাতত, আর আপনাদেরকেও আস্তে আস্তে সব কিছু সময়ের সাথে সাথে ধীরে ধীরে জানাবো। তো আপনারা সাথে থাকলে আশা করি সেই ব্লগগুলো পাবেন। আর আমি জানি না আমার এই মানসিক পরিস্থিতি এবং শারীরিক কন্ডিশন এবং সব কিছুর ব্যস্ততা নিয়ে কতটুকু কী কী শেয়ার করতে পারবো, তবে চেষ্টা করবো আপনাদের সাথে ডেইলি আপডেটটা শেয়ার করার। তো যাই হোক, আপনারা সাথেই থাকবেন, আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন আর বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন। আর ওই দিন বায়োহাইড্রো ফেশিয়ালটা নিয়ে খুবই রিল্যাক্স লাগছিল, সো রূপচর্চার জন্য অথবা মেকআপের জন্য বা যে কোনো ধরনের সার্ভিস নেওয়ার জন্য আপনারা কিন্তু মৌ ব্রাইডাল মেকওভারে চলে যেতে পারেন। তো আজকের ব্লগটা আর বড় করছি না, ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন, আর ফেশিয়াল করার পর ফাইনালি স্কিনে কেমন গ্লো এসেছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ভালো থাকুন সবাই, দেখা হয়ে যাচ্ছে সবার সাথে নতুন আরেকটা ব্লগে। আর কবে যাচ্ছি, কী করছি না করছি যারা কমেন্ট করবেন তাদের জন্য বলে দিচ্ছি, সেটা সময়ের সাথে সাথে আপনাদেরকে সবকিছু ইনশাল্লাহ বলে দিব, সবকিছুরই একটা সঠিক সময় থাকে, সো শুধুমাত্র সময়ের অপেক্ষা। গত ভিডিওতে বেশিরভাগ আপুই বলেছেন আপু ঢাকায় চলে যান বা ঢাকায় চলে আসেন, তো সেটাই হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।